আসসালামু আলাইকুম সবাইকে, যারা পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত, বিভিন্ন চাকরির পরীক্ষায় কিংবা একাডেমিক পরীক্ষায় পরীক্ষার জন্য, তো সবাইকে ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্ত। আমি এটা অনুভব করেছি, আমি কিন্তু আজ থেকে প্রায় 5 বছর আগে বৃত্ত নিয়ে অনেক কিছু বুঝতাম না, কিন্তু যখন আমি বৃত্ত নিয়ে চেষ্টা করলাম আর কি, যখন বিভিন্ন ওয়েবসাইট দেখলাম বা বইগুলো দেখলাম, তখন দেখে মনে হলো যে বৃত্ত নিয়ে, বৃত্তের যে ব্যাপারগুলো আছে, বৃত্ত নিয়ে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু খুবই সহজ। তো আমি আজকে আমি চেষ্টা করব যে বৃত্ত নিয়ে, বৃত্তের এ টু জেড সবাইকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য, আসলে বোঝাতে পারবো না, দেখানোর জন্য সবাইকে চেষ্টা করতেছি। তো আমরা জানি যে এটা একটা বৃত্ত, আমি ধরে নিলাম এটা কেন্দ্র হচ্ছে এটা এবং এটা কেন্দ্র হচ্ছে এটা। তো এই দুইটা বৃত্ত আছে, এই বৃত্তটা একটু বড় এবং এই বৃত্তটা একটু ছোট। আমরা জানি, আমরা আমাদের একটা সূত্র রয়েছে যে বৃত্তের পরিধি, আমি শুধু এখানে পরিধি লিখব, আমরা জানি যে বৃত্তের পরিধি হচ্ছে সমান 2πr। আচ্ছা, 2πr, এখানে আমি একটু বলে নিই যে পায়ের মান কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে 3.1416, এটা হচ্ছে পায়ের একটি নির্দিষ্ট মান, এটা নির্দিষ্ট মান পায়ের মান। এখন বৃত্তের পরিধি, পরিধি বলতে আমরা কি বুঝি, আসলে বৃত্তর এই জায়গা থেকে, আমি একটু সহজে বলি, বৃত্তের এই জায়গা থেকে এখান থেকে কেউ যদি ঘুরে আসতে চায়, হ্যাঁ, বৃত্ত এই জায়গা থেকে কেউ যদি ঘুরে, মানে এখান থেকে ঘুরে আসতে তার এখানে যত সময় লাগবে বা যতটুকু হাঁটতে হবে সেটাই হচ্ছে পরিধি। আমি ধরে নিলাম কেউ যদি এখান থেকে এই এ থেকে এ থেকে তার জার্নি শুরু করে, মানে হাঁটা শুরু করে, তারপরে সে ঘুরতে 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 যদি আবার এতে এসে থামে, তাকে যদি 100 মিটার হাঁটতে হয়, তাহলে বৃত্তের পরিধি 100 মিটার। তার মানে হচ্ছে বৃত্তের পরিধি হবে 100 মিটার। আমি একটু বলে নিচ্ছি, সেই সূত্রটা হচ্ছে 2πr, যে এখান থেকে কেউ যদি হেঁটে 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 যখন এখানে আসবে, তাকে যদি 100 মিটার হাঁটতে হয়, তাহলে বৃত্তের পরিধি, এই বৃত্তের পরিধি হবে 100 মিটার। এবং ঠিক একইভাবে এই বৃত্তে কেউ যদি এখান থেকে হাঁটা শুরু করে এবং ঘুরতে ঘুরতে চারদিকে ঘুরতে ঘুরতে যখন সে যখন এখানে আসবে, তাকে যদি 70 মিটার হাঁটতে হয়, তাহলে বুঝতে হবে যে 70 মিটার হাঁটতে হয়, তাহলে বুঝতে হবে যে এই বৃত্তের পরিধি হচ্ছে 70 মিটার, পরিধি হচ্ছে 70 মিটার বা 70 মিটার। এটা হচ্ছে যে যদি বৃত্তটা বড় হয় তাহলে পরিধি বেশি হবে, এবং বৃত্ত যদি কম হয় তাহলে পরিধি কম হবে। আমি আরেকটু বলে নিই, বৃত্তের পরিধিকে সবসময় মিটারে প্রকাশ করা হয়, কখনো বর্গমিটারে প্রকাশ করা হয় না, শুধুমাত্র বর্গমিটারে প্রকাশ করা হয়েছে বৃত্তের ক্ষেত্রফলকে। এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল না, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এখন আমরা আসি, 2 মানে তো 2, এটা পাওয়া গেল, ইয়েস আমরা জানি, এবং পাই মানে হচ্ছে 3.1416, আমরা এটাও জেনে গেলাম। এখন থাকে হচ্ছে আর, তাহলে কত হচ্ছে যে আরটা কি, যে আর আমরা আসলে কিভাবে আমরা জানবো যে আরটা কি। আমি বলি যে আরটা হচ্ছে এই এইটা, ধরে নিলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবং এখানে এই যে ও, আমি নাম দিলাম এখানে ও আর, আমি ধরে নিলাম যে আর না দিয়ে অন্য কিছু দিই, আমরা যেহেতু আর একটা এখানে আছে মিশে যেতে পারে, আমরা ধরলাম যে ওপি, এই যে ওপি এইটা হচ্ছে মূলত আর। আমি ধরে নিলাম এইটা 6 মিটার, যদি ও আর 6 মিটার হয়, এবং এখানে আমি আরেকটা আরেকটা দাগ দিই ও কিউ, আমি ধরে নিলাম এই ও কি এবং ও পি সমান, কারণ একটি বৃত্তের, একটি বৃত্তের এখানে ও পি এবং এখানে ও কিউ দুইটা সমান, এই দুইটা সমান 6 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন তাহলে এই বৃত্তের পরিধি কত হবে, এই বৃত্তের পরিধি হবে 2 এর জায়গায় 2, পায়ের জায়গায় হবে 3.1416, এবং আর এর জায়গায় হবে হচ্ছে 6। তাহলে এই বৃত্তের পরিধি কত হবে, আমরা একটু গুণ করে দেখি, গুণ করে যখন আমরা দেখবো তখন দেখবো, আমরা দেব 2 × 3.1416 × 6, তার মানে পরিধি হচ্ছে 37.6992 মিটার। তার মানে হচ্ছে এই বৃত্তের পরিধি হচ্ছে 37.6992। আমি একটু আগে যে বললাম যে 100, এটা কিন্তু আমি একটা জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম, কিন্তু আমি ধরে নিলাম যখন 6, তখন কিন্তু এটা হয়ে গেল 37.6992 মিটার, মানে হচ্ছে এই বৃত্তের পরিধি হচ্ছে 37.69 মিটার আগে প্রায়। আচ্ছা, এখন কত হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলটা নিয়ে আমরা কথা বলি, বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, যখন এই বৃত্তের আর মানে আমরা পেলাম হচ্ছে কত, 6, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে 3.1416। এখন কত হচ্ছে 3.1416, আমি এটা কোথায় পেলাম, 3.1416 আমরা পেয়েছি এই যে পায়ের মান থেকে, পাই এটা, এখন হচ্ছে আর স্কোয়ার, মানে আর যা হবে তার উপরে দিতে হবে এ স্কোয়ার, তাহলে আর এখানে আছে কত 6, তাহলে আমরা 6 এর উপরে দিব এ স্কোয়ার, 6 এর উপরে স্কোয়ার দিলে হয় কি হয়,
3.1416 ঠিকই থাকবে, আর এটাকে স্কয়ার দিয়ে লই দেবে 36। তাহলে 36 কে আমরা গুণ করব হচ্ছে 3.1416 দিয়ে। তাহলে আমরা গুণ করি 3.1416 ইনটু হচ্ছে 36 সমান হচ্ছে 113, 113.09, এত বর্গমিটার প্রায়। আচ্ছা, তার মানে হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 113.09 বর্গমিটার। এটা ছিল বৃত্তের পরিধি এবং এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। আমরা কিন্তু পেয়ে গেলাম বৃত্তের পরিধি হচ্ছে 2πr এবং ক্ষেত্রফল হচ্ছে πr², যেখানে স্কোয়ার আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল এবং যেখানে পরিধি আছে সেখানে কিন্তু স্কোয়ার নেই, এটা এইভাবে মনে রাখা যায়। সো বৃত্তের পরিধি এবং আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন যদি বলি যে এই বৃত্তের ক্ষেত্রফল কত, যদি এই বৃত্তে আর আর সমান যে ওপি, এই বৃত্তে ওপি যদি 5 হয়ে থাকে তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কিন্তু ওই অনুযায়ী হবে, কম হবে বা বেশি হবে। এখানে কিন্তু বেশি আছে, 6 আছে। বৃত্তে আর যদি বেশি হয় ক্ষেত্রফল বেশি হবে, বৃত্তে আর যদি বেশি হয় পরিধিও বেশি হবে। যেই বৃত্তের আর বেশি মানে ব্যাসার্ধ বেশি, এটা হচ্ছে বৃত্তের একটি ব্যাসার্ধ, ও আর হচ্ছে বৃত্তের একটি ব্যাসার্ধ। এখানে ওপি হচ্ছে ব্যাসার্ধ, সেখানে হচ্ছে 5, এটা হচ্ছে 6। তার মানে বুঝেই যাচ্ছে যে এই বৃত্তের পরিধিও কম হবে এবং এটা ক্ষেত্রফল কম হবে এটার তুলনায়। আচ্ছা, এই ছিল বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধি। এখন আমি আসবো যে বৃত্তের মধ্যে আরো কিছু বিষয় থাকে রিলেটেড, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো। সেটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি যে বৃত্তের, আমরা এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছি এবং এই বৃত্তের মধ্যে আমরা একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। ঠিক, আমি নাম দিলাম যে একটি হচ্ছে এই আয়তক্ষেত্রের নাম হচ্ছে ABCD। আচ্ছা, ABCD একটা বৃত্ত কিন্তু রয়েছে। আচ্ছা, এখন যদি আমি যদি বলি যে এই এই যে আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে আমি ধরলাম 20 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, যেহেতু ওপরে 20 নিচেও 20 এবং এখানে প্রস্থ হচ্ছে 15 মিটার এবং এখানে হচ্ছে 15 মিটার, তাহলে কত হচ্ছে যে এই বৃত্তের মধ্যে একটি আমরা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা ধরে নিলাম যে 20 × 15, আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এখানে 300 মিটার হয়ে থাকে, ধরে নিলাম আমরা যেহেতু গুণ করলে 15 এবং 20 গুণ করলে 300 হবে, 300 বর্গমিটার হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যদি 300 বর্গমিটার হয় তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত, মানে আমাদেরকে এই আয়তক্ষেত্রের বৃত্তের ক্ষেত্রফল থেকে বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, তো আমি একটু সহজে একটু বের করার চেষ্টা করব। আমরা কিন্তু শিখেছিলাম যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি একটু সহজ করার জন্য এইভাবে আমি শিখাধানা আমি বলার চেষ্টা করছি। দেখুন যে আর পায়ের মান কিন্তু আমাদের কাছে আছে 3.1416, এটা কিন্তু আমাদের মুখস্থ, কিন্তু আর এর মানটা কিন্তু এখানে মিসিং, যেহেতু আমাদের আর এর মানটা এখান থেকে বের করতে হবে। আর এর মানটা বের করতে পারলেই আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফলটাকে বের করতে পারবো। তো যেহেতু আমরা আর এর মানটা বের করবো, আর হচ্ছে নিশ্চয়ই এখান থেকে এখানে বের করতে হবে, যেহেতু এখান থেকে এখানে সিঙ্গেলি বের করা সম্ভব না, তাহলে আমরা এটাকে পুরোটা দাগ দিয়ে দিলাম এখানে। তাহলে আমাদেরকে বের করতে হবে 2r, 2r থেকে বের করতে হবে আর, এবং আরটা মানটা এখানে বসিয়ে দিলে বৃত্তের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আছে 15, এখানে আছে 20, তাহলে দেখুন ABC, আমি যদি বলি যে ত্রিভুজ ABC, আমি যদি এখন এভাবে এভাবে বলি যে ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এর এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তো সেক্ষেত্রে এটা হয়ে গেল লম্ব এবং এটা হয়ে গেল অতিভুজ। তো সেক্ষেত্রে যদি এটা লম্ব হয়ে যায়, এটা অতিভুজ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যেহেতু হয়ে গেছে, এখান থেকে আমরা বের করবো হচ্ছে AC বের করবো। তাহলে AC কে আমরা কেমনি বের করবো, AC স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে, যেহেতু ত্রিভুজ ABC এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাহলে আমরা লিখবো যে AC স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার আছে কত, আছে লম্ব স্কোয়ার আছে 15, লম্ব আছে 15, তাহলে এটা লাগবে 15 স্কোয়ার, এবং অতিভুজ ভূমি আছে হচ্ছে 20, লাগবে যে 20 স্কোয়ার। তো 15 কে স্কোয়ার করা হয় 225 এবং 20 কে স্কোয়ার করা হয় 400, তাহলে দুইটা যোগ করলে হবে আমাদের 625, এবং 625 কে যখন আমরা স্কোয়ার করবো, এই স্কোয়ারটাকে আমরা এইভাবে কেটে দিই, এখানে রুট করে দিই, 625 কে যখন আমরা রুট করবো তখন AC সমান আমরা কত পাই আমরা দেখি, 625 কে রুট করলে আমরা পাবো 600, আমরা লিখবো রুট 625, যখন করবো তখন আমরা পাচ্ছি 25। তার মানে হচ্ছে এই যে মাঝখানে AC মানে হচ্ছে 25, যেহেতু 25 AC, এখন আমাদের দরকার হচ্ছে আর, এখানে AC হচ্ছে একদিকে এই আয়তক্ষেত্রের কর্ণ, অন্যদিকে এই বৃত্তের ভ্যাস। তাহলে ভ্যাসটা হচ্ছে আমরা জানি যে 2r, ভ্যাসটা হচ্ছে কি 2r, ব্যাসটা হচ্ছে আমাদের এখানে 2r, ব্যাস হচ্ছে 2r, ব্যাসটা হচ্ছে 2r। তো সেক্ষেত্রে আর কত হবে,
আর হবে 12.5, মানে হচ্ছে 12.5। মানে যেহেতু ব্যাস ব্যাস যদি হয় 25, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এটাকে এখানে 2 কেটে দিয়ে এখানে ভাগ করি, তখন আর হবে হচ্ছে 12.5। তাহলে আমরা এই 12.5কে আমরা এখানে স্কোয়ার করব, তাহলে আমরা এই বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে 3 পয়েন্ট, আমি আবার দেখব, 3.1416 ইন্টু হচ্ছে, আমরা আগে 12.5 এটাকে স্কোয়ার করি, 12.5 সূচক হচ্ছে 2, স্কোয়ার পেলাম 156.25, এর সাথে গুণ করবো 3.1416, তাহলে পেলাম কত, 490.875, 490.875, এটা হচ্ছে বর্গমিটার হবে, এটা হচ্ছে বর্গমিটার। এখন যদি বলে যে এই বৃত্তের পরিধি কত, তাহলে পরিধি বের করা আরো সহজ, 2πr, 2 এর মান আমরা জানি, পাই এর মান আমরা জানি, এবং আর এর মান হচ্ছে 12.5, শুধুমাত্র গুণ করে দিলে আমরা এখানে পরিধি পেয়ে যাব। তার মানে দেখা গেল যে একটি বৃত্তে মানে আর কিভাবে বের করে, মানে আমাদের মূলত একটি বৃত্তে যদি কোনো কিছু বের করতে বলে, সেখানে মূলত ফ্যাক্ট হচ্ছে আরটা বের করা, মূল সমস্যা হচ্ছে আর বের করা। যদি আমরা আর বের করতে পারি, তাহলে আমরা ওই বৃত্তের আমরা দেখা যাচ্ছে যে যা ইচ্ছা তাই বের করতে পারবো, সেখান থেকে পরিধি বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো, বা অন্য কিছু আরও যা প্রয়োজন সেটাও বের করতে পারবো। তার মানে আমি চেষ্টা করছি এটা দেখানোর জন্য। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।